আমি শহরের সবচেয়ে নামকরা কলেজের অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। আজ কলেজে নবীনবরণ উৎসব। কলেজের বিভিন্ন স্যার এবং কিছু নামকরা ব্যক্তি তারা লেকচার দিচ্ছে, আর সকল ছাত্রছাত্রী তা মন দিয়ে শুনছে। আমিও মন দিয়ে লেকচার শুনতেছি, আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তার নজর রাখছি। লেকচার দেওয়া শেষে শুরু হলো অনুষ্ঠান। সবাই অনুষ্ঠান এনজয় করছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে যে যার বাড়িতে চলে গেল, আর আমি চলে আসলাম কলেজ হোস্টেলে। আমি এই কলেজে অনার্স প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছি এবং কলেজের হোস্টেলে রুম নিয়েছি। এবার আপনাদের আমার পরিচয়টা আমি দিয়ে দেই। আমার নাম সাব্বির ইসলাম, বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবা একজন অনেক বড় ব্যবসায়ী, আর আমি একজন পুলিশ অফিসার। আপনারা ভাবছেন আমি পুলিশ হয়ে কলেজে কেন অ্যাডমিশন নিলাম, তাও আবার অনার্স প্রথম বর্ষে। তাহলে শুনেন, আমাকে উপর মহল থেকে আদেশ দেওয়া হয়েছে এই কলেজে নজর রাখার জন্য। আর এই কলেজে র‍্যাগিং এবং মাদক দ্রব্য পাচার হয়, তাই আমি এই কলেজে একজন সাধারণ খ্যাত ছেলে সেজে এসেছি। অনেক কিছু বললাম আমার সম্পর্কে, এবার ঘুমিয়ে পড়ি, নয়তো কাল ঠিক টাইমে ক্লাসে পৌঁছাতে পারবো না। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমার রুমে আমার সাথে আরও দুইজন ছেলে থাকবে, তাদেরকে আমি চিনি না। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে, তার মানে আমি ক্লাসের জন্য লেট করে ফেলছি। আমি একটু খেয়াল করে দেখি আমার রুমমেট তারা রেডি হয়ে গেছে ক্লাসে যাওয়ার জন্য। আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে হেঁটে যাচ্ছি ক্লাসের দিকে। ক্লাসে যাওয়ার সময় আমি উঠ থেকে পড়ে গেলাম একটা মেয়ের উপর। এর পরিণাম কী হবে সেটা আমি ভালো করে বুঝতে পারছি, মানে তাই আমি তাড়াহুড়ো করে মেয়েটির উপর থেকে উঠে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কি ব্যাপার, এখনও আমার গালে ঝড় বয়ে গেল না কেন? আমি চোখ খুলে তাকিয়ে দেখি মেয়েটি চলে গেছে। আমি তাড়াতাড়ি আমার ক্লাসে এসে পড়লাম। বাবা বাঁচা গেল, লেট করি নাই। এখনও ক্লাসে স্যার প্রবেশ করে নাই। আমি ক্লাসে এসে যখনই কোনো একটা বেঞ্চে বসতে যাব, তখনই কেউ কেউ বলে উঠছে, এই খ্যাত আমার সাথে বসতে পারবি না, যা পিছনে গিয়ে বস। আমার শরীর থেকে নাকি গন্ধ আসছে। আমি আর কারো পাশে বসার চেষ্টা না করে ক্লাসের শেষের বেঞ্চে বসে পড়লাম। হঠাৎ খেয়াল করি আমি যে মেয়েটার উপর স্লিপ খেয়ে পড়ে গেছি, সেই মেয়েটা এই ক্লাসেই পড়ে, আর মেয়েটা বাকি সব মেয়েদের থেকে আলাদা। শরীরে কোনো মডার্ন ড্রেস নাই, তবে মাশাআল্লাহ অনেক সুন্দর। ক্লাসে স্যার প্রবেশ করে লেকচার দিয়ে চলে গেলেন, মানে পড়িয়ে চলে গেলেন। আস্তে আস্তে কয়েকটি ক্লাস শেষ হয়ে গেল, এখন টিফিন টাইম। আমি দৌড়ে মেয়েটির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার এভাবে আসা দেখে মেয়েটি চমকে গেছে, আর চেহারায় কেমন যেন ভীতু ভীতু ভাব ফুটে উঠছে। আমার দেখে হাসি পাচ্ছে কিন্তু আমি হাসতেছি না। আমি হাসি থামিয়ে মাথা নিচু করে বলে উঠলাম, আই অ্যাম সরি, আমি ইচ্ছে করে তোমার উপর পড়ে যাইনি, স্লিপ খেয়ে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম, যাও। আমরা তো এক ক্লাসেই পড়ি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? মেয়েটি কিছু একটা ভেবে বলল। হ্যাঁ বন্ধু হতেই পারি, আমার কোনো সমস্যা নেই। তবে কেমন বন্ধু হতে চান? আপনাকে দেখে তো বোকা বোকা মনে হয়, কিন্তু আপনি তো বোকা না। কি এক জটিল প্রশ্ন করে বসলেন। তাই? আচ্ছা আমরা তো বন্ধু, তাহলে তুমি করেই বলা যায়। আপনি শব্দটা না হয় সাইডে থাক, এখন বলেন কেমন বন্ধু হতে চান। কেমন বন্ধু হব সেটা না হয় আরেকদিন বলবো, এখন তো আমি তোমার সাথে পরিচিত হব, তোমার সম্পর্কে জানব। ও আচ্ছা তাই, তা আমার সম্পর্কে কি কি জানতে চান? সব কিছুই জানতে চাই। আমার নাম মায়া, আমি গ্রাম থেকে এই শহরে এসেছি পড়াশোনা করার জন্য, আর আমি এই শহরে আমার চাচার বাসায় থাকি। সবই তো বললেন, কিন্তু একটা কথা তো এখনো বললেন না। কি কথা যে বলি নাই, আর তুমি কোন কথাটি শুনতে চাও? এই তোমার বয়ফ্রেন্ড আছে কিনা, এই কথাটি তো তুমি এখনো বললে না। ওফ বাবা, তুমি এটা জেনে কি করবা? কেন তুমি আমার বয়ফ্রেন্ড হবে নাকি? তো আমি চাই তুমি বানাবে নাকি? দেখা যাক বানাই কিনা। এবার তোমার সম্পর্কে বলো। আমার নাম সাব্বির ইসলাম, আমার অন্য এক শহরে
আমিও এখানে পড়াশোনা করার জন্যই এসেছি, আর আমি পিওর সিঙ্গেল। আমি মায়ার সাথে যখন দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন দূর থেকে কিছু ছেলে মায়ার দিকে তাকিয়ে মায়াকে ইশারা করে বাজে বাজে কথা বলছে। মায়া ছেলেদের দিকে একবার বিরক্তিকর চোখে তাকিয়ে আমার হাত ধরে বলল, আচ্ছা ঠিক আছে চলো। আমি মায়ার সাথে যাওয়ার আগে ভালো করে ছেলেগুলোকে একবার দেখে নিলাম, পরে এদের নাট বল্টু টাইট দিব। আমি মায়ার সাথে একটা গাছের নিচে বসে কথা বলছি। টিফিন টাইম শেষ হয়ে গেলে আমরা আবার ক্লাসে চলে আসি। একে একে সব ক্লাস শেষ করে মায়ার থেকে বিদায় নিয়ে আমি কলেজের হোস্টেলে চলে আসি। আজকের দিনটা আমার জন্য ভালোই কেটেছে। আমি বিকেলবেলা কলেজের চারপাশ দিয়ে হাঁটছি, ভালো করে আশপাশটা নজর রাখছি, কখন কি হয় না হয়। হঠাৎ আমার ফোনটি বেজে উঠল। আমি পকেট থেকে ফোন বের করে দেখি আম্মু ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করেই বলে উঠলাম, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো বাবা। আরে আম্মু এত চিন্তা করো না তো, আমার কিছু হবে না, আর আমি খুব তাড়াতাড়ি বাড়ি আসবো, এখন রাখি। এটা বলেই আমি ফোনটা রেখে দিলাম। আমি কলেজের চারপাশটা হেঁটে একটু খেলার মাঠের দিকে এগিয়ে গেলাম। আমি মাঠের একপাশে বসে বসে খেলা দেখছি, কিন্তু আমাকে খেলাই নিচ্ছে না। এতে আমার বিন্দু পরিমাণ আফসোস নেই, কারণ আমি এখানে খেলতে আসি নাই, কিছু তথ্য সংগ্রহ করার জন্য এসেছি। আমি সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে হেঁটে যখন হোস্টেলের দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমার মনে হলো কে যেন আমাকে ডাক দিল। আমি আশেপাশে তাকিয়ে কাউকে তো পেলাম না। আমি যখন আবার সামনের দিকে যেতে নিব, তখন আবারও কে যেন ডাক দিল, আর কণ্ঠটি হলো একটি মেয়ের কণ্ঠ। এবার আমি আশেপাশের বাড়ির দিকে ও তাকালাম। হঠাৎ খেয়াল করি একটা বাড়ির বারান্দায় মায়া দাঁড়িয়ে আছে, আর আমাকে হাত দিয়ে হাই দিচ্ছে। আমি মায়ার দিকে তাকানোর সাথে সাথে মায়া বলে উঠল, তুমি এখানে কি করছো? কিছু না, এই তো আশেপাশে একটু ঘুরতে বের হয়েছিলাম, এখন আমি হোস্টেলে যাচ্ছি, নয়তো পরে আর হোস্টেলে প্রবেশ করতে পারবো না। আচ্ছা তাহলে যাও, সকালে দেখা হবে। আমি আচ্ছা ঠিক আছে বলে রওনা দিলাম হোস্টেলের উদ্দেশ্যে। আমি হোস্টেলে এসেই শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, আজ আর তাড়াহুড়ো করা লাগেনি। আমি আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি ক্লাসের দিকে। তখনই পেছন থেকে কতগুলো ছেলে আমাকে ডাক দিল। আমিও ভদ্র ছেলের মতো তাদের কাছে গিয়ে বললাম, জি ভাই আমাকে কিছু বলবেন? ছেলেগুলো আমাকে দেখে বলে উঠল, কিরে কলেজে কি নতুন? এর আগে তো দেখি নাই। জি ভাই আমি নতুন আসছি। যাক ভালো, এখন যা ওই দোকান থেকে আমাদের জন্য পাঁচটা সিগারেট নিয়ে আয়। কিন্তু ভাই আমার কাছে তো কোনো টাকা নাই। পকেটে টাকা নাই আর এসেছিস কি না কলেজে পড়তে, ফকিরনির বাচ্চা, এই নে টাকা, এখন আমি যা বললাম তাই কর। আমিও ছেলেগুলোর কথা মতো টাকাটি নিয়ে দোকান থেকে পাঁচটা সিগারেট নিয়ে সেই ছেলেগুলোর হাতে তুলে দিলাম। আমি আবার ক্লাসের দিকে হেঁটে চললাম। আমি ক্লাসে এসে শেষে একটা বেঞ্চে চুপ করে বসে রইলাম। হঠাৎ মনে হলো কে যেন আমার পাশে বসলো। আমি তাকে দেখি মায়া আমার পাশে এসে বসেছে, আর আজ মায়াকে অনেক মায়াবী লাগছে। মায়া আজ চোখে কাজল দিয়েছে, আমি তো মায়ার দিক থেকে চোখ ফেরাতেই পারছি না। এই যে মিস্টার, এইভাবে কি দেখেন? হুম, কখনো কি মেয়ে দেখেন নাই? মেয়ে তো অনেক দেখেছি, কিন্তু কখনো মায়াবী পরি দেখা হয়নি, আজ সেটাই দেখছি। হইছে, আর দেখা লাগবে না, এখন এই ক্লাসে স্যার আসবে, পড়ায় মনোযোগ দাও। কিছুক্ষণের মধ্যেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। আমি আর মায়া পড়ায় মনোযোগ দিলাম। যতদিন যাচ্ছে আমার আর মায়ার সম্পর্কটা তত বেশি ঘনিষ্ঠ হচ্ছে। এখন আমি কলেজের পিছনে দাঁড়িয়ে দুইটা ছেলের উপর নজর রাখছি। হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে আর একটা ছেলের হাতে কিছু মাদকদ্রব্য ও অস্ত্র দিল। আমি একটু ভালো করে লক্ষ্য করতেই চমকে উঠলাম, আরে এ তো দেখছি প্রিন্সিপালের ছেলে রনি, আরেকটা ছেলে ওইটা কে? না, আমাকে ওই ছেলেটার সম্পর্কে জানতেই হবে। আমি পকেট থেকে ফোন বের করে ছেলেটার একটা ছবি তুলে নিলাম এবং এদের সব কিছু ভিডিও করে নিলাম। তারপর আমি ওইখান থেকে সোজা হোস্টেলে চলে আসি এবং আমার গুপ্তচরদের আমি ছেলেটার ছবি দিয়ে কাজে লাগিয়ে দেই, যে ছেলেটা থাকে কোথায় এবং ছেলেটার পরিচয়টাই বা কী।
আমি যখন ছেলেটার সম্পর্কে জানতে পারলাম তখন তো আমার চোখের ঘুম উড়ে গেছে। কারণ এত জঘন্যতম কাজে কিনা দেশের এত বড় স্বনামধন্য ব্যক্তির ছেলেরা এইসব কাজ করে বেড়ায়। ছেলেটি আর কেউ না, এই শহরের এমপির ছেলে। এমপি হোক বা মন্ত্রী, অন্যায় যখন করেছে এর শাস্তি পেতেই হবে। আমার ফোনে করা ভিডিওটা আমি আমার উপর মহলে পৌঁছে দিলাম। আগামীকাল শুক্রবার, মায়া বলেছে কালকে পুরোটা বিকেল তাকে নিয়ে এই শহর ঘুরে বেড়াতে। আমি রাতের খাবারটা খেয়েই শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বের হয়ে পড়লাম কলেজ হোস্টেল থেকে। একবার আমি আমার থানায় এসে দেখা করে গেলাম। আজ পবিত্র জুম্মার দিন, তাই গোসল করে নিজেকে নাপাক মুক্ত করে নামাজের প্রস্তুতি নিয়ে নিলাম এবং নামাজের সময় হলেই মসজিদে এসে পড়লাম। নামাজ শেষ করেই আমি রাস্তার ফুটপাথ দিয়ে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ নদীর পাড়ে বসে নদীর শীতল হাওয়া দিয়ে নিজেকে শীতল করলাম। হঠাৎ আমার ফোনটি বেজে উঠল। আমি তাকিয়ে দেখি মায়া ফোন দিয়েছে। আমি সাথে সাথেই ফোনটা রিসিভ করলাম। এই কোথায় তুমি? আমাকে নিয়ে ঘুরতে যাবে না? সে কখন থেকে আমি রেডি হয়ে বসে আছি। যাব তো, আমি এখনই আসছি, দুই মিনিট সময় দাও। তাড়াতাড়ি আসো, তোমার অপেক্ষায় আছি। আমি তাড়াতাড়ি করে মায়ার বাড়ির নিচে গিয়ে দাঁড়ালাম। মায়া নিচে নেমে আসতেই আমি একটা রিকশা ঠিক করে মায়াকে নিয়ে নদীর পাড়ে চলে আসলাম। জায়গাটা অনেক সুন্দর তো, আর কি সুন্দর একটা বাতাস আসছে। তোমার পছন্দ হয়েছে? চলো আমরা ওই বেঞ্চটাই বসি। মায়া আর আমি বেঞ্চটাই বসলাম। তারপর এক মনে আমি আর মায়া নদীর দিকে তাকিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করলাম। হঠাৎ মায়া আমার এক হাত জড়িয়ে ধরেই আমার কাঁধে মাথা রাখল। মায়া, তুমি ফুচকা খাবে? খাবো, আমারটাই ঝাল দিয়ে নিয়ে আসবে। এখানে দুই মিনিট থাকো, আমি এখনই নিয়ে আসছি। এটা বলেই আমি মায়ার থেকে উঠে আসি এবং একটা ফুচকার দোকান থেকে দুই প্লেট ফুচকা নিয়ে আসি আর এক প্লেট ফুচকা মায়ার হাতে দেই। মায়া ফুচকা খাচ্ছে আর আমি অপলক চোখে মায়াকে দেখছি। হঠাৎ মায়া আমার প্লেট থেকেও ফুচকা খাওয়া শুরু করলো। এই কি করছো তুমি? আমার ফুচকা কেন খাচ্ছ? আমি খাবো না। আমার প্লেটের ফুচকা শেষ, তাই তোমারটা খাচ্ছি। তুমি অনেক সুসি। আর তুমি ছুচির বর। মায়ার সাথে এভাবে দুষ্টমিষ্টি খুনসুটি করে পার করে দিলাম বিকেলটা। সন্ধ্যাবেলা আমি মায়াকে তার বাসায় পৌঁছে দিয়ে আমি যখন আমার বাড়ির দিকে যাচ্ছিলাম তখন আমার ফোনটি বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি উপর মহল থেকে ফোন এসেছে। আমি ফোন রিসিভ করে বলে উঠলাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর হ্যাঁ, তোমাকে আর ছদ্মবেশ ধরে কলেজে থাকতে হবে না, তোমারই মিশনটা শেষ, বাকিটা যা করার আমি করছি। আগামীকালকেই আমি কলেজে ফোর্স পাঠিয়ে দিব, ওদের ধরতে পারলেই বাকি সব কালসাপ এমনিতেই বেরিয়ে আসবে। তুমি আগামীকাল থেকে থানায় এসে তোমার চেম্বারে বসে থাকো আর অন্য কেস নিয়ে ঘাটাঘাটি করো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। আর হ্যাঁ, তোমার আব্বু আমাকে বারবার বলছে তোমাকে ছুটি দেওয়ার জন্য। আমি বলি কি, তুমি কিছুদিন তোমার পরিবারের সাথে সময় কাটিয়ে আসো, আমি তোমাকে এক সপ্তাহের ছুটি দিলাম, এক সপ্তাহ পর চাকরিতে জয়েন হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আমি ফোনটা পকেটে রেখে হেঁটে কলেজের হোস্টেলে চলে আসলাম। হোস্টেলে এসেই আমি আমার সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম আমার বাড়িতে। আব্বু আম্মু আমাকে দেখে অনেক খুশি হয়েছে। আম্মু তো আমাকে জড়িয়ে ধরে প্রায় কান্নাই করে দিছে। না, খেতে খেতে একেবারে সুখী আছিস। আম্মু, আমি এখন বড় হয়ে গিয়েছি আর আমি আমার শরীরের যত্ন নিতে পারি, এখন আমি অনেক ক্লান্ত, আমি রুমে গেলাম। এটা বলেই আমি আমার রুমে চলে আসি। রুমটা যেমন রেখে গিয়েছিলাম এখনও ঠিক তেমনই আছে, কিছু পরিবর্তন হয়নি। আমি রাতের বেলা খাবার খেয়ে আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলে আমার রুমে চলে আসলাম। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে গেল ফোনের শব্দে। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি মায়া ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করার সাথে সাথেই মায়া বলে উঠল, এই কোথায় তুমি? কখন আসবে? সে কখন থেকে কলেজের মাঠে তোমার জন্য অপেক্ষা করছি। মায়া,
আমি তো আজকে আসতে পারবো না, কারণ আমি এখন আমার বাড়িতে কিছুদিন থাকতে এসেছি। তুমি আমাকে একবার বলেও গেলে না, এখন তোমাকে ছাড়া আমার সময় কিভাবে কাটবে? কেন, ফোনে ফোনে আমাদের সময় কাটবে? আমরা ফোনের মাধ্যমে না হয় প্রেম করি। আচ্ছা, আজকে কলেজে কি হয়েছে জানো? না, তুমি জানবে কি করে? তুমি তো তোমার বাড়িতে। আজকে কলেজে কিছু পুলিশ এসে প্রিন্সিপাল স্যারের ছেলে সহ আরো দুইটা ছেলেকে ধরে নিয়ে যায়, এবং কলেজের সিনিয়র ব্যাচে যারা পড়ে তাদের সাবধান করে যায় এখানে যেন র‍্যাগিং না চলে এবং মাদকদ্রব্য ব্যাচে কেনা না হয়। ইস, বাড়িতে এসে সবকিছু মিস করে ফেললাম। মায়ার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম এবং মেতে উঠলাম পরিবারের সাথে আনন্দে। হাসি খুশিভাবেই পার করে দিলাম 7টা দিন। এখন আমি কলেজের মাঠে দাঁড়িয়ে আছি মায়ার জন্য। এখন আর খ্যাত সেজে আসি নাই, এখন আমি আগে লোক নিয়ে এসেছি। আমি আমার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ খেয়াল করি মায়া আসছে। মায়া আমাকে দেখে অনেক খুশি হয়েছে এবং অবাক হয়েছে। সেটা দেখেই বোঝা যায় মায়া আমার কাছে দৌড়ে এসে বলল, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব দেখছি? আমার খ্যাত বরটাকে কত সুন্দর লাগছে। স্বপ্ন না, বাস্তব দেখছ। আর আমি এই কলেজে পড়তে আসি নাই, এসেছিলাম একটা মিশনে। বাকি সব কিছু মায়াকে খুলে বলি। মায়া আমার কথাগুলো হা করে শুনল। হঠাৎ মায়া তার চোখের কোণের কাজল তার এক আঙুলে নিয়ে আমার কপালের এক পাশে লাগিয়ে দিল। এই, এটা কি হলো? হুম, তুমি যেভাবে এসেছো না জানি কতগুলো ডাইনি তোমার দিকে কোনো জোর দিবে, তাই আগে থেকেই সেফটি হিসাবে ফোটা দিয়ে দিলাম। আমি মায়ার কথা শুনে ফিক করে হেসে দিলাম, আর মায়াও আমার সাথে হেসে দিল। দোয়া করবেন এভাবেই যেন তাদের দুজনের মাঝে এমন ভালোবাসা সারা জীবন থাকে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।